ওয়েলকাম ব্যাক টু সেজো কলেজ অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ জাবির আলী, আছি তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত গত ক্লাসে আলোচনা করেছিলাম আর্টিকেলের 5টা রুল নিয়ে। আজকে আমি 6 নম্বর থেকে পরবর্তী রুলগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি বিশ্বাস করি তুমি এই আগের যে ক্লাসগুলো, এই ক্লাসের যে রুলগুলো, এগুলো তোমরা সবাই বাসায় পড়েছো এবং সে অনুযায়ী তোমরা প্র্যাকটিস করেছো। শিক্ষার্থীরা, আজকে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের ক্লাসের কার্যক্রম। আজকে আমাদের রুল 6 নিয়ে আলোচনা করব। রুল 6, সাধারণত উচ্চারণের ভিত্তিতে কোনো ওয়ার্ড এর শুরুতে যদি কনসোন্যান্ট থাকে তাহলে তাদের পূর্বে এ বসে। আমরা জানি ইংরেজি বর্ণমালা 26টি বর্ণ আছে, তার মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল আর বাদ বাকি 21টি হচ্ছে কনসোন্যান্ট। তাহলে ভাওয়েল আমরা সবাই চিনি, এ, ই, আই, ও, ইউ, এই 5টা ছাড়া বাকি যা আছে সবগুলোই কনসোন্যান্ট। তাহলে কি বলছে যে সাধারণত উচ্চারণের ভিত্তিতে কোনো ওয়ার্ডের শুরুতে কনসোন্যান্ট থাকলে তাদের পূর্বে এ বসে, এবং কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল যেমন এ, ই, আই, ও, ইউ থাকলে তাদের পূর্বে এন বসে। এ এবং এন উভয়ে কাউন্টেবল এবং সিঙ্গুলার নাম্বারের পূর্বে বসে। তাহলে আমরা নিচে উদাহরণ দিই, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারো। তাহলে শি গেভ মি, এখানে রোজ, গোলাপ, এবং এটা একটা কাউন্টেবল নাউন, বর্ণনা করা যাবে এর প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণটা হচ্ছে আর, যেটি কনসোন্যান্ট, এবং তার পূর্বে আমরা এ ব্যবহার করেছি। তাহলে শি গেভ মি এ রোজ লাস্ট নাইট। এরপরে আমরা পরবর্তীতে আসি যে হি টেক্স এন এগ ইন হিজ ব্রেকফাস্ট। এখানে এই যে এগ, এই এগের প্রথম বর্ণটি হচ্ছে কি, প্রথম বর্ণটি হচ্ছে ই, যেটি হচ্ছে একটা ভাওয়েল, এবং যদি শব্দের শুরুতে ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে কি আর্টিকেল বসবে, আর্টিকেল এন বসবে। সেই ক্ষেত্রে আমরা এখানে এন ব্যবহার করেছি। কিন্তু ভাওয়েল দিয়ে শুরু হয়ে যদি এই ভাওয়েলের উচ্চারণটা কনসোন্যান্টের মতো হয় তাহলে সেক্ষেত্রে আমরা এন ব্যবহার না করে এ ব্যবহার করবো। উদাহরণে আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো যে হি ইজ, এখানে দেখো ইউনিভার্সিটি স্টুডেন্ট, এখানে ইউটা হচ্ছে ভাওয়েল, কিন্তু এই ভাওয়েল হওয়া সত্ত্বেও এর উচ্চারণ হচ্ছে কি ইউ এর মতো, ইউ। এখানে আমি বাংলা দিয়ে অবশ্য ব্যবহার করেছি, ইউ অথবা ওয়া যদি এর মতো উচ্চারণ হয় তাহলে সেটা তার পূর্বে আমরা কি ব্যবহার করবো, এ ব্যবহার করবো। এখানে দেখো ইউনিভার্সিটি, ইউ, ইউ এর মতো উচ্চারণ আসতেছে, যার কারণে আমরা এখানে এন ব্যবহার না করে কি ব্যবহার করেছি, এ ব্যবহার করেছি। এরপরেরটা, পরের উদাহরণে হি ইজ এ ওয়ান আই ম্যান, এখানে এটা প্রথম অক্ষর বা প্রথম বর্ণ ভাওয়েল, কিন্তু তারপরেও এর উচ্চারণ হচ্ছে কি ওয়া, ওয়ান, ও ওয়ান, ও ওয়ান, যার কারণে এর পূর্বে আমরা কি ব্যবহার করেছি, রাইট, এ ব্যবহার করেছি। তাহলে আমরা এই উদাহরণ দেখে এই যে নিয়মটা, এই নিয়মটা আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা পরের নিয়মটা আছি, রুল নাম্বার হচ্ছে 7, অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না। অ্যাডজেক্টিভ কি আমরা সবাই জানি, যে ওয়ার্ড, প্রোনাউন বা প্রোনাউনের দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এই অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সে কখনো সাবজেক্ট হতে পারে না, তবে যদি অ্যাডজেক্টিভের পূর্বে বি এই আর্টিকেল বসানো হয় তাহলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে পুরো জাতিকে বোঝায়, তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন সেটা কমন নাউন হয়ে যাবে, কমন নাউন হয়ে ওই টোটাল জাতিটাকে তখন বোঝাবে। যেমন এখানে উদাহরণ আমরা দিই যে পোর মানে হলে বই, পোর হচ্ছে কি, পোর হচ্ছে দরিদ্র, এটা একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমি দি ব্যবহার করি তাহলে দি পোর মানে পুরো গরিব জাতিকে বোঝাচ্ছে, দরিদ্র জাতিকে বোঝা হচ্ছে। এখানে আমরা দেখো সেটাই ব্যবহার করেছি যে এখানে আছে পোর, তারপর আছে আর, তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি যে দি ব্যবহার করছি, দি ব্যবহার করার কারণে এটা সাবজেক্ট হচ্ছে। যদি এমনটি থাকে যে ডট 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 এর মানে সেন্টেন্স যদি থাকে, তার পূর্বে যদি পোর, হ্যাপি এগুলো যদি থাকে তাহলে তার পূর্বে আমরা দি ব্যবহার করব। যেমন এখানে পরিপূর্বে দি ব্যবহার করে এই পুরো গরিব জাতিকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই দুটাই নিয়ম তোমরা বুঝতে পেরেছো?
কৃষি ক্ষেত্রে আমরা রোল নাম্বার 8 নিয়ে আলোচনা করব এখন 8 9 এবং 10 নিয়ে আলোচনা করব তো শুরুতে 8 একক ও অদ্বিতীয় বা ইউনিক যেটাকে বলবো বস্তুর নামের পূর্বে দ্বিবর্ষ অর্থাৎ পৃথিবীতে একটা জিনিস এমনটি যদি থাকে তাহলে তার পূর্বে আমরা দ্বি ব্যবহার করব যেমন দি আর্থ মুভস রাউন্ড দি সান এখানে আর্থ একটা মানে পৃথিবী একটা এর পূর্বে দি আবার পৃথিবীতে সানও একটা এটা হচ্ছে একক বস্তু যার নামের পূর্বে আমরা দি ব্যবহার করব অর্থাৎ আর্থ একটি যার কারণে দি এবং সান একটি যার কারণে এর পূর্বে দি এবার আছে 9 নম্বর নিয়মে ফিউ লিটল গ্রেট লট অফ গুড দেন ইত্যাদির পূর্বে মানে এগুলো যে থাকে তার এগুলো পূর্বে এবং ম্যানি এর পরে ম্যানি এর পরে কি হয় এ অথবা এন বসে যেমন আমরা উদাহরণ দিই দেয়ার আর এখানে কি আছে ফিউ আছে ফিউ এর পূর্বে কি হবে ফিউয়ের পূর্বে এ অথবা এন ব্যবহার করে তাহলে এখানে আমরা ব্যবহার করছি দেয়ার আর এ ফিউ বুকস অন দা সেলফ এরপরে পরবর্তী কি আসবে ম্যানি এ পরে কি ব্যবহার করবে এ অথবা এন অর্থাৎ ফিউ লিটল গ্রেট লট অফ গুড দের এদের পূর্বে এবং ম্যানি এর পরে এ অথবা এন তাহলে এখানে ম্যানি আছে ম্যানি এর পরে একটা ফাঁকা জায়গা সে জায়গার পরে আছে একটা ফ্লাওয়ার তখন এখানে আমরা ব্যবহার করছি কি যে ম্যানি এর পরে এ ব্যবহার করছি এটা যেহেতু এফ এর ফ্লাওয়ারের এফটা হচ্ছে কনসোনেন্ট যার কারণে এ ব্যবহার করছি তো আমরা আসি এবারে 10 নম্বর হলে ভাষার পূর্বে অর্থাৎ কোনো ভাষার পূর্বে কোনো আর্টিকেল বসে না পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষার পূর্বে আর্টিকেল বসে না যেমন ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে ইংরেজি ভাষা কি বলা যার কারণে এখানে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না কিন্তু ওই ভাষার পরে অর্থাৎ যে ভাষা এখানে থাকবে সংস্থানের পরে যে ভাষাটা থাকবে সেই ভাষার পরে যদি এই ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে তাহলে তার পূর্বে দি বসবে যেমন এখানে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখানে এই ইংলিশের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করতে আমরা পারি না কিন্তু এখানে ইংলিশ এর পরে ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যার কারণে আমরা এখানে আর্টিকেল দি ব্যবহার করি দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইজি টু লার্ন প্রিয় শিক্ষার্থীরা আমি বিশ্বাস করি তোমরা এই নিয়মগুলো ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা ভাষায় এগুলো প্র্যাকটিস করবে তাহলে তোমরা এইগুলো তোমাদের কাছে এগুলো ক্লিয়ার হবে তো তত আমার তোমাদের সাথে আমি পরবর্তী আবার ক্লাস নিয়ে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো নিজেকে নিরাপদে রাখো তোমাদের পরিবারের সদস্যদেরকে নিরাপদে রাখো ঠিক আছে ক্লাস হবে পরবর্তী সময়